नमस्कार बंधुरा सबा के वेलकाम टू माई चैनल अपनारा देखें द आर्थ एक्सप्लोरार आज के निजे शहर आरामबागर गल्प कथा कहनी शुनाब ये आरामबागर आगे कि नाम छिलो तारपरे केनई बा आमादेर एखाने नाम आरामबाग हलो सेगुलोर पुरो विवरण आपनादेर सामने तुले धरबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे शेष अब्दि शुनुन आर शेष अब्दि देखुन। तो बंधुरा एटा होच्छे आरामबागर हेलिप्याड जेटा आमि आपनादेरके एखन देखाच्छि। तो आमार ए भिडियोटा दुबार शूट करा, एकबार सकालेर दिके एकबार सन्ध्येर दिके। एकबार आमि आमार छेलेर साथे गियेछिलाम सकालेर दिके आर एकबार सन्ध्येर समय गियेछिलाम शूट करार जन्य। तो आपनादेरके सन्ध्येर समयटा आर सकालेर সময়টা দুভাবে দেখানোর জন্যই আমি দুরকমভাবে শ্যুটটা করেছিলাম। তো দ্বারকেশ্বর নদের তীরে গড়ে উঠেছে এই আরামবাগ শহরটি, আর আমি এখন এই বাঁধের উপর দিয়ে হেঁটে চলেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে আরামবাগ গার্লস কলেজের বিল্ডিং। এখানে আশেপাশে আরও অনেক ছোট ছোট স্কুল রয়েছে বাচ্চাদের, যেমন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা বাচ্চাদের স্কুল বিল্ডিং, ঠিক আছে, ক্লাস ফাইভ অবধি। যেমন শিশুগুচ্ছ আছে, শিশু নিকেতন আছে, তো এটা বিল্ডিংটা শিশুগুচ্ছ, আর এর পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। দেখাবো আপনাদেরকে, আমি ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘোরালেই আপনারা দ্বারকেশ্বর নদীটা দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে আরামবাগের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যায়। আরামবাগ নবীন শহর হলেও আরামবাগের ইতিহাস কম প্রাচীন নয়। প্রাচীন কোনো গ্রন্থে আরামবাগের নাম উল্লেখ নেই, কিন্তু আরামবাগের পূর্ব নাম ছিল জাহানাবাদ, যেটা কি আপনারা জানেন? মুঘল পাঠানের দ্বন্দ্বের সময় জাহানাবাদের দ্বারকেশ্বর নদীর তীরে শিবির ফেলেছিলেন মুঘল সেনাবাহিনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষভাগ পর্যন্ত তৎকালীন জাহানাবাদ পরগনার ভৌগোলিক অবস্থান ছিল ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগ, গোতুলপুর, রায়নাথ থানা সীমান্ত পর্যন্ত। বিহারের গয়া জেলা জাহানাবাদ বলে একটি স্থান থাকার জন্য, যাতে দুটো স্থানের মধ্যে কোনো গোলযোগ না হয়, সেই জন্য জাহানাবাদ থেকে আরামবাগ নামকরণ করা হয়। এটা প্রকাশ হয় 1900 খ্রিস্টাব্দের 25 এপ্রিল তারিখে কলকাতা গেজেটের একটি বিজ্ঞপ্তিতে। এবার প্রশ্ন হচ্ছে, জাহানাবাদ থেকে আরামবাগ নামকরণ হওয়ার কারণটা কী, অথবা জাহানাবাদের পূর্বে কি এই স্থানের অস্তিত্ব ছিল না? এই বিষয়ে আলোচনা করতে গেলে জাহানাবাদ নামকরণ প্রসঙ্গ আলোচনা করতে হয়। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থে সুধীর কুমার মিত্র লিখেছেন, প্রাচীনকালে জাহান সাহা নামে এক অলৌকিক শক্তিসম্পন্ন ফকির এই স্থানে বাস করতেন। সেই ফকির দেহত্যাগ করলে তার অনুরক্ত শিষ্য ও ভক্তগণ জাহান শাহের নাম অনুসারে জাহানাবাদ নামটি রাখেন। কিন্তু জাহানাবাদ থেকে কিভাবে আরামবাগ নাম হলো, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে স্বর্গীয় সুধীর কুমার মিত্র ডিস্ট্রিক্ট হ্যান্ডবুক অফ হুগলি বলে একটি গ্রন্থে একটি লাইন উল্লেখ করে জাহানাবাদ থেকে আরামবাগ নামকরণের সামঞ্জস্য করেছেন বলে মনে করা হয়। আরামবাগ মহকুমার কতকগুলি ধর্মীয় স্থান হলো কামারপুকুর, এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন 19 শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেব, যা বর্তমানে হিন্দুদের পবিত্র তীর্থস্থান। বর্তমানে আরামবাগ পুরসভার অধীনস্থ পারুলে 1859 সালে ডিহি বাইরার রাজ পরিবারের বংশধর রঞ্জিত রায় একটি বিশালক্ষী মন্দির প্রতিষ্ঠান করেন। হুগলি জেলার অন্যতম মহকুমা শহর একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান আরামবাগ। ভারতবর্ষকে কুসংস্কার ও অন্ধকার থেকে পথ দেখিয়েছিলেন যুগ প্রবর্তক রাজা রামমোহন এবং যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সেই আরামবাগ মহকুমারই সন্তান। ভূগোলের আতস কাছে আরামবাগের পূর্ব নাম ছিল জাহানাবাদ। কলকাতা থেকে বর্ধমান হয়ে ঘোড়াপথে আরামবাগ আগের সময়ে যাতায়াতের পথ ছিল। পরে হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ছোট ট্রেনে চাপাডাঙ্গা, তারপর নৌকায় দামোদর নদন মুন্ডেশ্বরী নদী পার হয়ে আরামবাগের পথ ধরতে হতো। ওই সাইডটাতে ওইটা হচ্ছে বাঁকুড়া রোড, ওই যে ওইদিকে একটা রোড যাচ্ছে যেখানে গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছিস, ওইটা হচ্ছে বাঁকুড়া রোড। আর এই যে ট্রেন ঢুকছে ব্রিজে, ট্রেন ঢুকে গেছে ব্রিজে, এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতা হাওড়া, হাওড়া গোঘাট, গোঘাটগামী এক্সপ্রেস গোঘাট থেকে এখন ছেটে যাচ্ছে। সরি ভুল বললাম, এক্সপ্রেস না, মানে হাওড়া গোঘাট লোকাল এখন গোঘাট থেকে ছেটে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। তো এখন গোঘাট থেকে আরামবাগ স্টেশনে যাচ্ছে, আরামবাগে দাঁড়িয়ে তারপরে মায়াপুর, তারপরে টপিপুর, তারপর তালপুর, তারপর তারকেশ্বর হয়ে শেওড়াপুলি হয়ে চলে যাবে হাওড়া। খালি ট্রেনটা যাচ্ছে এখন, যে আরামবাগ স্টেশনে দাঁড়াবে গোঘাট থেকে যাচ্ছে,
এরপরে ওখান থেকে তারপর আবার চলে যাবে তারকেশ্বর হয়ে শেওড়াফুলি হয়ে হাওড়া, চলে গেল কলকাতার ট্রেন যাচ্ছে এখন কলকাতা। তো এই আরামবাগ মোটামুটি এক গ্রাম প্রধান এলাকা, মহকুমা অন্তর্গত সকল সমষ্টি উন্নয়ন ব্লকেরই 100% অধিবাসী গ্রামাঞ্চলেই বাস করেন। এই আরামবাগ পুরসভা সমগ্র মহকুমার একমাত্র শহরাঞ্চল। মহকুমার একটা বড় অংশ পলিমাটি সমৃদ্ধ তারকেশ্বর দামোদর আন্ত নদী সমভূমিতে অবস্থিত। মহকুমার পশ্চিম প্রান্তের একটি ছোট অংশ উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। সমগ্র মহকুমাটি গাঙ্গেয় বদ্বীপ এলাকায় অবস্থিত। দুর্গাপুজোর আগমনে এই নদী তীরে এরকম কাশফুল হামেশাই দেখতে পাওয়া যায় প্রতি বছর। তো আরামবাগের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা এখানে ছিলেন আশেপাশে জানবো তারা কারা ছিলেন। খেলারাম চক্রবর্তী 16 শতাব্দী খ্রিস্টীয় ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন, আরামবাগের কাছে বদনগঞ্জ গ্রামে বাস করতে মনে। শ্রীরাম জীবন সুভদা মঙ্গল কাব্যের কবি, নিবাস ছিল আরামবাগ মহকুমার আরান্ডি গ্রাম। রাজা রামমোহন রায় 19 শতাব্দীর সমাজ ও ধর্ম সংস্কারক ছিলেন, ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পৈতৃক নিবাস ও জন্মস্থান আরামবাগ মহকুমার অন্তর্গত রাধানগর গ্রামে। রামকৃষ্ণ পরমহংসদেব 19 শতাব্দীর হিন্দু ধর্মগুরু ছিলেন, আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে ওনার জন্ম ছিল, এখানেই তিনি তার শৈশব ও কৈশোর অতিবাহিত করেন। বর্তমানে কামারপুকুর একটি হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যিক, উনি ছিলেন আরামবাগ মহকুমার প্রাক্তন মহকুমা শাসক। তার দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রেক্ষাপটও ছিল এই মহকুমারই গড় বন্দরে। মোহাম্মদ শফি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও শল্য চিকিৎসক ছিলেন তিনি, জন্ম তার ছিল আরামবাগ মহকুমার দিঘরে গ্রামে। শওকত ওসমান বাংলাদেশি চিন্তাবিদ লেখক কথা সাহিত্যিক, আরামবাগ মহকুমার সাবল সিংহপুর গ্রামে ওনার জন্ম ছিল। বুলবন ওসমান বাংলাদেশি অধ্যাপক লেখক ও শিল্পী, পৈতৃক নিবাস ছিল আরামবাগ মহকুমার সাবল সিংহপুর গ্রামে। আরামবাগ মহকুমার অন্তর্গত টোটাল 4টে থানার নাম হলো গোঘাট, আরামবাগ, খানাকুল, পরশুরা। ব্লক ওয়াইজ গোঘাটে 2টো ব্লক, গোঘাট 1, গোঘাট 2, আর খানাকুলেও 2টো ব্লক, খানাকুল 1, খানাকুল 2, পরশুরা একটি আছে, আরামবাগ একটা আছে। 1920-এর দশকে প্রফুল্লচন্দ্র সেন, যিনি ছিলেন দেশপ্রেমিক প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজনৈতিক কর্মকাজে আরামবাগে নিযুক্ত ছিলেন। আর আজকে তারই নামানুসারে আরামবাগ রেলওয়ে স্টেশনের নাম হয়েছে প্রফুল্লচন্দ্র সেন আরামবাগ। আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের অফিস এখন ইতিহাসের সংগ্রহশালা, দেওয়াল ভরেছে মহকুমা ঐতিহাসিক নিদর্শনে। রয়েছে রাজা রামমোহন রায়ের জন্মভিটে, কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে ঘণ্টেশ্বর শিব মন্দিরের মতো অনেক কিছুই। SDPO-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহকুমাবাসী। SDPO-র অফিস আরামবাগের বাসুদেবপুর এলাকায়, সাধারণ মানুষ অভাব অভিযোগ নিয়ে ভিড় জমান সেখানে। সেই অফিসকেই সাজিয়ে তুলতে ঐতিহাসিক নিদর্শনের ছবি সাটানো হচ্ছে। ভবিষ্যতে মহকুমার ইতিহাস বিজড়িত জিনিসপত্র রাখা হবে বলে খবর। এখনও পর্যন্ত আরামবাগ মহকুমায় কোনো সংগ্রহশালা নেই। খানাকুলে রামমোহনের জন্মভিটে রাধানগরের সংগ্রহশালা তৈরির কাজ মাঝপথে আটকে। আরামবাগের সাগর কুটির সংস্কার করা হয়েছে, কিন্তু সেখানে প্রফুল্লচন্দ্র সেন বা স্বাধীনতা সংগ্রামের কোনো জিনিসপত্র বা কোনো ঐতিহাসিক ঘটনার চিত্র নেই। পাতুলে বিদ্যাসাগরের মায়ের মাতুলালয়েও সংগ্রহশালা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবিও পূরণ হয়নি এখনও অবধি। এবার SDPO-র উদ্যোগে ওই সব নিদর্শনের ছবি ঠাঁই পাচ্ছে তার অফিসে। গড়ে উঠছে আস্ত একটা সংগ্রহশালা, সেখানে রাজা রামমোহনের জন্মস্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের নকশায় নির্মিত স্মৃতিসৌধের ছবি যেমন রয়েছে, তেমনি গড়মান্দরণ ভালিয়ায় মা সারদার মন্দির হরপুর দরবার শরীফেও ছবিও রয়েছে। কথিত আছে প্রতাপশালী মিয়াদের আরামবাগ নামক একটি বাগানের নামানুসারে জাহানাবাদের নাম আরামবাগ, কিন্তু এই যুক্তি কতটা সঠিক তা নিয়ে নানান মতামত হয়েছে। তো সেটা নিয়ে কিছু আলোচনা করা যাক। আরামবাগের আগের নাম ছিল জাহানাবাদ, যেটা আমি আপনাদেরকে বললাম। আবার অনেকের মতে বলছে সম্ভবত মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নাম অনুসারে এই জাহানাবাদের নামকরণ হয়েছিল। জাহাঙ্গীরের প্রিয় রানী ছিলেন নূরজাহান। জাহাঙ্গীরের আগে শের আফগান আলী কুলি নামে এক ব্যক্তির সাথে নূরজাহানের বিয়ে হয়, কিন্তু বিয়ের আগে থেকেই নূরজাহান ও জাহাঙ্গীরের সাথে সম্পর্ক ছিল। সম্রাট
আকবরের এই সম্পর্ক আপত্তি ছিল, তাই তিনি কিছুটা জোর করেই নূরজাহানের সাথে আলী কুলির বিয়ে দেন। আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সম্রাট হলেন, সেই সঙ্গে সঙ্গে সে তার পুরনো প্রেমকে ফিরে পাওয়ার তোড়জোড় শুরু করে দিলেন। সালটা ছিল 1607 খ্রিস্টাব্দ। সেই সময় নূরজাহান বর্ধমানে ছিলেন, কারণ তার স্বামী আলী কুলি ছিল বর্ধমান তথা সারা বাংলার সুবেদার। জাহাঙ্গীর নূরজাহানকে হস্তগত করার জন্য বাহিনী পাঠালেন। আলী কুলি ও নূরজাহান বর্ধমান থেকে পালিয়ে উড়িষ্যা যাওয়ার পথে মুঘল বাহিনীর দ্বারা ঘেরাও হলো। সেই স্থানে আলী কুলির দলের সাথে মুঘল সেনাদের একটি খণ্ডযুদ্ধ হয়। ঘটনাস্থলেই আলীকুলির মৃত্যু হয়। অনুমান করা যায় জায়গাটা ছিল আরামবাগ বয়েজ স্কুলের পিছনে, না হলে গার্লস কলেজের পিছনে। এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীরের মাস্তুতো দাদা কুতুবুদ্দিন কোকা। সে সময় আরামবাগ ছিল একটি খুবই ছোট জনপদ। মুঘল সৈন্যরা স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য নাম দেয় জাহানাবাদ, কিন্তু এর সত্যতা কতটা তা বলতে কেউই পারবে না। তো যাই হোক, আরেকটি কারণে জাহানাবাদ থেকে আরামবাগ নামকরণ হতে পারে সেটাও অনুমান করা যায়। সেটা হলো, আরামবাগের পূর্বে নাম ছিল জাহানাবাদ, তার পূর্বে উক্ত স্থানের নাম ছিল আরম্যনগর। এই আরম্যনগর থেকে আরামবাগ নাম হওয়াটা যথাযথ বলে আমার মনে হয়। আরম্যনগর ছিল সুদূর প্রাচীনকাল দক্ষিণ রাঢ়র একটি নগর। আপার মান্দারণ বা মান্দারণ রাজ্যের রাজধানী আরম্যনগর ছিল বলে জানা যায়। এই আরম্যনগরের চতুর্দিকে গড় ও মান্দারণ দুর্গ নিয়ে বেষ্টিত ছিল। এই গড় ও দুর্গ নির্মাণ করেছিল সুরবংশীয় রাজারা। সুরবংশীয় রাজাগণ এই রাজ্য শাসন করত। তো আমি এখন দ্বারকেশ্বর রেল ব্রিজের একদম উপরে দাঁড়িয়ে রয়েছি, আর আপনাদেরকে এই রেল ব্রিজটার পাশ দিয়ে গিয়ে নদীটাকে দেখাবো, আর কত আশেপাশে যে কাশফুলগুলো ফুটে রয়েছে সেগুলোও দেখাবো। অবশ্যই আপনারা দেখলেন আমি যখন আপনাদেরকে আরামবাগের ইতিহাস শোনাচ্ছিলাম, তখন আমি কিছু কিছু জায়গা দিয়ে যেদিক দিয়ে আসছিলাম কাশফুল ফুটে রয়েছে সেগুলো দেখালাম। তো আমি আজকে এখানে সন্ধ্যের সময় এসেছিলাম, যে সময় ট্রেন চলাচল করে না ঠিক সেই সময় টাইমিংটা ভেবে, আর যখন দেখলাম মানুষজন এই লাইনের উপর দিয়ে যাচ্ছে, তখন একবার টুক করে আমিও এখানে ভিডিওটা করে নিলাম আর আপনাদেরকেও দেখাই এখানের অপূর্ব দৃশ্য। কাশফুল ফুটে থাকার জায়গা দেখুন আপনারা, আপনারা দেখুন, আর আমি গল্পে ফিরে যাই আবার। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম, আপার মান্দারণ বা মান্দারণ ছিল আরম্যনগরের ভিতর গড়। 11 শতকের আপার মান্দারণ রাজ্যের লক্ষ্মীসুরের অস্তিত্ব ছিল বলে জানা যায়। ঐতিহাসিকদের মতে বর্তমান গড় মান্দারণ নামক গ্রাম হুগলি জেলার আরামবাগ থেকে 9 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই মান্দারণ। যদিও এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে, আপার মান্দারণের সুরবংশের রাজকন্যা বিলাস দেবীকে বিজয় সেন বিবাহ করেছিলেন বলে জানা যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে রামপালের মৃত্যুর পরপরই বিজয় সেন বাংলায় স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। দেউপাড়া প্রশস্তিতে উল্লেখ রয়েছে যে বিজয় সেন নান্য, বীর, রাঘব এবং বর্ধনকে পরাজিত করেন। রাঘব ছিলেন উড়িষ্যা রাজ চোরগঙ্গের পুত্র। তিনি সম্ভবত 1170 খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যায় রাজত্ব করেন। সুতরাং বিজয় সেনের রাজত্বের শেষভাগে রাঘবের সাথে তার সংঘর্ষ হতে পারে বলে অনুমান করা হয়। রাঘবের পিতা অনন্ত বর্মা চোরগঙ্গের সঙ্গে বিজয় সেনের বন্ধুত্ব থাকলেও রাঘবের সঙ্গে সংঘর্ষে উপনীত হওয়া খুব বেশি অস্বাভাবিক নয়। রাঘবের আগ্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া ছিল রাঘবের বিরুদ্ধে বিজয় সেনের সংঘর্ষের কারণ। উড়িষ্যার রাজা অনন্ত বর্মা চোরগঙ্গ রাঢ় আক্রমণ করেন এবং কিছুদিনের জন্য জঙ্গলমহল দখল করে। তিনি মিধুনপুর ও আরম্য দুর্গ জয় করেন এবং এই দুর্গ ভেঙে তছনছ করে দেয়। পরে আবার পাল রাজাগণ এই রাজ্য পুনরায় উদ্ধার করে পুনর্নির্মাণ করেন। তারপর 1845 সালে ইংরেজ সরকার তাদের কাজের সুবিধার জন্য মহকুমা স্থাপনে উদ্যোগ নেয়। 1846 সালের জুন মাসে জাহানাবাদ মহকুমা গঠন করা হয়। এর আগে জাহানাবাদ খিরপাই মহকুমার অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায়। তারপর এই মহকুমাকে বর্ধমান জেলার অন্তর্ভুক্ত করে এবং অনেক জলঘোলা হওয়ার পর পুনরায় 1872 সালে জাহানাবাদকে হুগলি জেলায় অন্তর্ভুক্ত করা হয়। আকবরনামায় জাহানাবাদের উল্লেখ আছে। বর্ধমান থেকে মেদিনীপুর পর্যন্ত রাস্তার পাশে সৈনিকদের অবস্থানের কারণে জাহানাবাদের গুরুত্ব অপরিসীম ছিল। রাজা মানসিংহ স্বয়ং উড়িষ্যা অভিযানের সময়
জাহানাবাদের দীর্ঘদিন অবস্থান করেন। 1922 সালের এক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে যায় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। সেই সময় হুগলি জেলা কংগ্রেস কমিটির নির্দেশে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়ে প্রফুল্ল চন্দ্র সেনের নেতৃত্বে আরামবাগ মহকুমার একদল যুবক। প্রফুল্ল সেন জানান, বন্যার সঙ্গে আসে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ রুখতে চরকাই হবে প্রধান অস্ত্র। গ্রামে গ্রামে শুরু হয় চরকা কাটা। ধীরে ধীরে উন্নত ধরনের বক্স চরকা, অম্বর চরকার উদ্ভব হয়। গ্রামীণ মানুষের আত্মনির্ভরশীলতার দরজা নতুন করে খুলতে শুরু করে, যা স্বাধীনতা আন্দোলনের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে আরামবাগ মহকুমায়। প্রফুল্লচন্দ্র সেন, নিবারণ দাশগুপ্ত, অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, হামিদুল হক, সিরাজুল হক, এককরিবালা ঘোষ, মৃগানবালা রায়, ডাক্তার রাধাকৃষ্ণ পাল সহ বহু সাধারণ মানুষ আরামবাগের স্বাধীনতার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1923 থেকে 1940 সাল পর্যন্ত চরকা আন্দোলনের সূত্র ধরে আরামবাগ মহকুমা জুড়ে তীব্র আকার নেয় স্বাধীনতা আন্দোলন। আরামবাগের বাসিন্দা সুজিত কুণ্ডু জানান, স্বাধীনতার এত বছর পর বিস্তৃত বহু স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তাদের লড়াইয়ের ইতিহাস। স্বাধীনতার পর ধীরে ধীরে বহু উন্নয়ন হয়েছে আরামবাগ মহকুমার, কিন্তু এই স্বাধীনতা আন্দোলনকারীদের স্মৃতি রক্ষার্থে কোনো আর্কাইভ বা সংগ্রহশালা গড়ে ওঠেনি, নেই কোনো ঐতিহাসিক চর্চা। ফলে নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এখনকার স্বদেশী কর্মীদের আত্মত্যাগ ও স্বাধীনতা আন্দোলনের কথা। তো বন্ধুগণ, আরামবাগের ইতিহাসকে নিয়ে শুরু করলে সেটা শেষ হবার নয়, এর ইতিহাস অনেক লম্বা, অনেক বড়। তো আমি যতটুকু পেরেছি, যতটা সংক্ষেপে বোঝানো যায়, চেষ্টা করেছি আপনাদেরকে সেটা বোঝানোর। আশা করি আপনাদের সেটা ভালো লেগেছে। আর অবশ্যই আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে থাকবেন, যাতে আমিও নতুন নতুন ভিডিও করার আগ্রহটা আমার বাড়ে আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জায়গাগুলো আমি শ্যুট করেছি, এটা আমার বাড়ির একদম কাছাকাছি এলাকার শ্যুটিং আমি আপনাদেরকে তুলে ধরেছি, যেটা হচ্ছে আমাদের আরামবাগের পল্লীশ্রী এলাকায়। আমার বাড়ি আরামবাগের পল্লীশ্রীতেই। আমি পল্লীশ্রী থেকে যতটুকু সামনে আমনে সামনে গিয়ে শ্যুট করা যায়, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওগ্রাফি কেমন লাগলো আর আমার এই ঐতিহাসিক বর্ণনা কেমন লাগলো, সেগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে দাঁড়িয়ে আছি এখন, সেখান থেকে শ্যুটিংটা দেখাচ্ছি আপনাদেরকে। আজকের ব্লগটা এইটুকুই, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি পরবর্তী ব্লগে খুব শিগগির। জয় শ্রীকৃষ্ণ।